আমি যতগুলো চিনকু দেশে গিয়েছি শুধু চায়না ছাড়া, ইন্দোনেশিয়াতে, মালয়েশিয়াতে, সিঙ্গাপুরে, এই জিনিসটা আমি সবখানে দেখেছি। বাট আমি ঠিক জানি না এটা আসলে কী জিনিসটা। এরকম লম্বা লম্বা থাকে, তারপর কোনোটা এরকম মোটা থাকে, তারপর এখানে দেখতে পাচ্ছেন কোনোটা চিকন থাকে, তারপর খুব কালারফুল থাকে। এরকম আমি ইন্দোনেশিয়াতে দেখেছি, সিঙ্গাপুরেও দেখেছি। এই জিনিসটা আসলে কী আমি খুব কিউরিয়াস, কিন্তু এখনও বুঝে উঠতে পারিনি। আই হোপ একদিন আমি বুঝতে পারবো কী এই জিনিসটা। What's up all my good people, I'm Sagar Ahmed, Lojaga Channel-er host ebong apnar dost. Ei episode-ta diye shuru hocche amar Bhutan series. Ekhon bajar 3:00 ebong ei bhora purimar gobhir rate ami amar bedroom-e dariye ei sunglass-ta pore video korchi to prove that I'm a cool dude. Oi, পোলাপানের অ্যাটেনশন পাওয়ার জন্য জটু চিল্লাপাল্লা করা দরকার হয়েছে না? চিল্লাইছি যে মানে এর চেয়ে আরো উইয়ার্ড হওয়ার তো দরকার নাই, রাইট? এর চেয়ে উইয়ার্ড হয়? আচ্ছা, আই গেস আস্তে আস্তে ট্রাই করতে করতে হয়ে যাবে। আর আমি যে চশমা রাখছি, চশমা পরবো, চশমা পরলেই চেহারার মধ্যে খুব ইনোসেন্ট, একদম দুধের শিশু টাইপ একটা লুক চলে আসবে, দেখলেই মনে হবে আহা উল্টানো মাছটা ভেজে খেতে জানে না। জোকস অ্যাপার্ট, ভুটানের এই ট্যুরটা আমার জন্য খুবই স্পেশাল, কারণ এটা হচ্ছে করোনাহীন স্বাভাবিক পৃথিবীর আমার সর্বশেষ ট্যুর। এই ট্যুরটা দেওয়ার সময় ব্লগ করার কোনো চিন্তা আমার মাথায় ছিল না, যে কারণে সবগুলো ভিডিও ভার্টিক্যালি করা, ভিডিওগুলো মূলত জাস্ট আমার নিজের জন্য করা। সে কারণে ব্লগটার মাঝে মাঝে কিছু কিছু জায়গায় আপনাদের খাপছাড়া লাগতে পারে। আই হোপ আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সো লজ্জায়গা, ভারতীয় উপমহাদেশে তখনও করোনা এসে পৌঁছায়নি। 2020 সালের 17 ফেব্রুয়ারি ভোরে ড্রুক এয়ারে করে আমি ঢাকা থেকে ভুটানের পারোর উদ্দেশ্যে রওনা দিই। নিচে যে পাহাড় এবং ঘরবাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো পারো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের আশেপাশে। রাউন্ড ট্রিপ টিকেটের প্রাইস পড়েছিল 25,000 টাকা পার পার্সন। পারো পর্যন্ত পৌঁছাতে সময় লেগেছে 1 ঘন্টা 10 মিনিটের মতো।
আমি অনেক ব্লগার দেখে দেখেছি যারা ব্লগ বানায় সাপোজ ওইরকম সুপ খেতে আসলে ওইরকম করবে। গাইস ফ্রেন্ডস সুপটা খুবই মজা হয়েছে, খুবই ডিফারেন্ট একটা সুপ। টমেটো দিয়ে বানানো কিন্তু ওরকম টমেটো বাংলাদেশে পাওয়া যায় না, খুব ডিফারেন্ট একটা সুপ। কিন্তু আমি না চেষ্টা করে এরকম করতে পারি না। তো সুপটা আমি যেরকম এক্সপেক্ট করেছিলাম, এখন খুব ঠান্ডা খুব শীত, তো আমি চাচ্ছিলাম যেন রিয়েল টমেটোর স্যুপ হয়, যেন ওই পাউডার স্যুপ না হয়। তো মনে হচ্ছে, আমি শিওর না, কিন্তু মনে হচ্ছে সম্ভবত এটা রিয়েল টমেটোর স্যুপ। এবং মূল যে কারণে খাচ্ছি, যে শীতের মধ্যে আমার একটু এনার্জি দরকার, সেটা খুব ভালো মতো হচ্ছে। সো আমি যতগুলো চিংকু দেশে গিয়েছি, শুধু চায়না ছাড়া, ইন্দোনেশিয়াতে, মালয়েশিয়াতে, সিঙ্গাপুরে, এই জিনিসটা আমি সবখানে দেখেছি। বাট আমি ঠিক জানি না এটা আসলে কী জিনিসটা। এরকম লম্বা লম্বা থাকে, তারপর কোনোটা এরকম মোটা থাকে, তারপর এখানে দেখতে পাচ্ছেন চিকন থাকে, তারপর খুব কালারফুল থাকে। এরকম আমি ইন্দোনেশিয়াতে দেখেছি, সিঙ্গাপুরেও দেখেছি। এই জিনিসটা আসলে কী আমি খুব কিউরিয়াস, কিন্তু এখনও বুঝে উঠতে পারিনি। আই হোপ একদিন একদিন আমি বুঝতে পারব কী এই জিনিসটা। এখন এসে পৌঁছেছি ভুটানের খুব কমন একটা জায়গাতে। এরকম অনেকগুলো জায়গাতে এরকম কালারফুল মন্ত্র লেখা কাপড় টাঙানো থাকে, এবং এই কাপড় যে টাঙায় তাকে পুরোহিতের কাছ থেকে আশীর্বাদ নিয়ে আসতে হয়, এবং তারপর সেটা টাঙায় যেন তার জন্য, তার ভাগ্য যেন সুপ্রসন্ন হয়। এবং এটা পাহাড়ের অনেক উঁচুতে, আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে আরও একটা এরকম দেখা যাচ্ছে, এরকম অসংখ্য আছে ভুটানে। আমি ভাবলাম যেহেতু এত কালারফুল ব্যাকগ্রাউন্ড এখানে আছে, তো হয়ে যাক একটা স্লোমো। আবার ছুটছি পুনাখার উদ্দেশ্যে। থিম্ফু থেকে পুনাখার ডিস্টেন্স প্রায় 75 কিলোমিটারের মতো। বাই দ্য ওয়ে, আমি 17 এবং 18 এই দুই দিন থিম্ফুতে ঘোরাঘুরি করে 19 থেকে 22 তারিখ পর্যন্ত, অর্থাৎ 4 দিনের জন্য একজন ড্রাইভার সহ একটা গাড়ি ভাড়া করে নিয়েছিলাম। আজকে আমরা পুনাখার কাছাকাছি পৌঁছে গেছি। তো এই রেস্টুরেন্টটাতে আমাদের যাত্রাবিরতি দেওয়া হয়েছে লাঞ্চের জন্য। রেস্টুরেন্টটা এত সুন্দর, বাই বাই। আজ থেকে হচ্ছে যে জুম চাষের মতো করে ধানের সম্ভবত চাষ, এগুলো সম্ভবত ধান গাছ হবে। এখান থেকে এত সুন্দর ভিউ, মানে ইটস রিয়েলি অ্যামেজিং। ড্রেনেজ সিস্টেম, পানিগুলো এত পরিষ্কার, লিটারেলি, মানে যাই না ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা, কিন্তু পানিগুলো খুবই পরিষ্কার। এবং এখান থেকে যে পানির শব্দটা আসছে, মানে মনে হচ্ছে ঝর্ণার শব্দ। আই রিয়েলি লাইক দিস ভিলেজ, ভেরি ভেরি বিউটিফুল। এখন আমি রেস্টুরেন্টের ভেতরটা একটু আপনাদেরকে দেখাবো। এই জায়গাটা আমার কাছে এত ভালো লেগেছিল, খুব মনে হচ্ছিল যে এখানে একদিনের জন্য থাকতে পারলে খুব ভালো হতো। একটা অদ্ভুত জিনিস এই গ্রামে এসে দেখেছি,
গ্রামের আর সামনে তো দেখতে পাবেন প্রায় প্রত্যেকটা বাড়িতে এই যে এই অদ্ভুত দর্শন চিত্রকর্মটি করা আছে। আমি জানি না চিত্রকর্ম দিয়ে তারা কি good.